আইপিএল দু হাজার একুশের তো ভাই প্রথমে একের পর এক ধাক্কা হয়ে চলেছে যেখানে প্রথমে প্রথমে অনেক প্লেয়ার চলে গেছে এই কোভিড বাড়ার জন্য তারপরেই সবথেকে বড়ো ধাক্কা তো এখানেই লেগেছে যে কলকাতা নাইটার সহ আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির দলের কোভিড পজিটিভ প্লেয়ার হওয়া কিন্তু আরেকটি বড় খবর বাংলাদেশের ফ্যানদের জন্য যারা আইপিএল দেখো এবং কে কে আরও রাজস্থান ফ্যানদের আরও বিশেষ বড় বড় খবর বিশেষ করে রাজস্থান রয়্যালসের লাগলো আরও বড় ঝাটকা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করবে আইপিএলের ফার্স্ট হাফটা কলকাতা নাইট তেমন খাটিনি যেখানে সেকেন্ড হাফটা কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস শুরু করতে ছিল যেখানে সেকেন্ড হাফের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের দুটো প্লেয়ার করোনা পজিটিভ হয়ে যায় তিনে মে যে খেলাটা হওয়ার কথা ছিল সেই খেলাটা রিসিডিউল করা হয় আইপিএল দু হাজার একুশের অন্য একটা দিনে এই খেলাটা হবে কে আসছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সেই দিনের খারাপ দিনের পরে এবারও কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের একাধিক প্লেয়ার দল থেকে চলে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশি প্লেয়ার তার কারণটা জানাবো কলকাতা নাইট রাইডার্স থেকে সাকিব আল হাসান এবং রাজস্থান রয়্যালস থেকে মু মুস্তাফিজুর অর্থাৎ মিস্টার ফিজ আইপিএল দু হাজার একুশ ছেড়ে মাঝপথেই চলে যেতে হবে প্রথম প্রথমে ভাই হয়তো তারা একটু লেট করে যেত যেখানে তাদের প্রথম কারণটি হলো আইপিএল দু হাজার একুশের মাঝখানে তেইশ তারিখ থেকে ভাই বাংলাদেশের একটি সিরিজ শুরু হচ্ছে যেখানে তাই জন্যেই বাংলাদেশের দুটি প্লেয়ার আইপিএলে খেলছে সাকিব ও মুস্তাফিজুরকে তাদের ন্যাশনাল ডিউটির কারণে ফিরে যেতে হবে এবং সাকিবকে এনওসি দেওয়া হয়েছিল ভাই তেইশের মানে তেইশ তারিখে যে তেইশে মে খেলাটি শুরু হচ্ছে তার আগে পর্যন্ত অর্থাৎ সাকিব এমনিতেও প্লে অফে খেলতো না কিন্তু এ দিনকে ভাই তার আগেও চলে যেতে হবে তার কারণ কলকাতা নাইট রাইডার্সের এখন যেন কোভিড পরিস্থিতি দুটো প্লেয়ার করোনা পজিটিভ হয়েছে এই জন্যে সাকিব হয়তো তার আগে চলে যেতে পারে তার কারণ একটা প্লেয়ারের কোয়ারেন্টিনে বেশি দিন থাকা মানে তার ভাই মস্তিষ্কের আঘাত আনার মতো এরকমই কথা বলেছেন তাই সাকিব ও মস্তিফজির দুজন একই সাথে বাংলাদেশে ফিরছে খুব তাড়াতাড়ি এবং সবচেয়ে বড় ব্যাপার আর এখানেই যে সাকিব চলে গেলে কলকাতা রাইডার্সের অত কিছু হবে না কিন্তু মুস্তাফিজুর চলে গেলে রাজস্থান রয়্যালসের খুব খুব খারাপ হবে তার কারণ মুস্তাফিজুর কিন্তু ভাই রেগুলার প্লেয়িং ইলেভেনে থাকে রাজস্থান রয়্যালসের এবং মুস্তাফিজুর কিন্তু ভালো বল করেছে আগের ম্যাচে তিনটি উইকেট নিয়েছে এবং দলকে জিতেছে অর্থাৎ মুস্তাফিজুর গেলে কতটা লস খেয়ে যাবে রাজস্থান রয়্যালস সেটা তোমরা বুঝতেই পারছ কিন্তু কলকাতা নাইটার্স এর তার উল্টো সাকিব গেলে কোনো যায় আসে না কিন্তু সাকিব থাকা অবশ্যই দরকার ছিল কিন্তু ভাই বন্ধুরা শেষ পর্যন্ত এটাই খবর যে বাংলাদেশের মুস্তাফিজুর এবং সাকিব আল হাসানকে দেখা যাবে না প্লে অফ ম্যাচগুলো হয়তো সাকিব মুস্তাফিজুর তার আগেও ফিরে যেতে পারে সেই তাদের বাংলাদেশের ম্যাচে অর্থাৎ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ওডিআই ম্যাচ শুরু হচ্ছে তেইশ তারিখ অর্থাৎ তেইশে মে থেকে তার আগে অবশ্যই চলে যাবে হয়তো দশ দশই মে কিংবা আঠেরোই মে তারাই চলে যেতে পারে যত সম্ভব এবং ভাই শেষ পর্যন্ত কলকাতা রাইডার্সের থেকে বেশি ধাক্কা লেগেছে আমার তো বলে মনে হচ্ছে এই রাজস্থান রয়্যালসের তার কারণ নিয়মিত দলের প্রথম একাদশের সদস্য ছিলেন এই মুস্তাফিজুর রহমান তো বন্ধুরা তোমাদের মতে কী বলে তুমি কোন দলের সাপোর্টার অবশ্যই নিচে কমেন্টে জানাও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এইভাবেই